আসসালামু আলাইকুম, আমি সানজিদা রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একাদশ শ্রেণীর প্রথম পত্রের চ্যাপ্টার 8 অর্থাৎ খাজনার চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরব। আর আমি বোর্ডে টপিকটার নাম লিখে রেখেছি রিকার্ডোর খাজনা তত্ত্ব। ঝটপট তোমরা বই সামনে থাকলে রিকার্ডোর খাজনা তত্ত্ব অর্থাৎ চ্যাপ্টার 8 বের করে ফেলো, বের করে এই ছকটাও বের করে নিতে পারো। আচ্ছা, তারপরেও যাদের সামনে বই নেই তারা আমার বোর্ডটা একটু কপি করতে পারো। হ্যাঁ, আচ্ছা, শুরুতেই আমি বলে রাখি যে রিকার্ডো খাজনা তত্ত্বটা কত সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ রিকার্ডো এটি পাবলিশ করেন ঠিক কত সালে। এটা শুরুতেই উনি প্রকাশ করেন ওনার দ্য প্রিন্সিপাল অফ রেন্ট থিওরিতে। উনি এটা প্রকাশ করেন হচ্ছে 1817 সালে। এটা একটা ইম্পর্টেন্ট থিওরি, তোমরা জানো যে এমসিকিউর জন্য তোমাদের কিন্তু অবশ্যই লাইন বাই লাইন পড়তে হবে যে তিনি এই 1700 সরি ডেভিড রিকার্ডো, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, 1817 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থে এই তত্ত্বটি বের করেন এবং তার নাম অনুসারে এই তত্ত্বটির নাম হয় রিকার্ডোর খাজনা তত্ত্ব। আজকে আমি তার যে খাজনা সম্পর্কে তার যে ভাষ্যটি সেটা একটু সংক্ষেপে বলতে চাই। কেন আসলে খাজনা দেওয়া হয়, জমির যোগান আসলে সীমাবদ্ধ থাকে, এটা প্রকৃত প্রদত্ত বলে জমি যে উপকরণটা, এই জমির উপকরণ সীমাবদ্ধ থাকে এবং সীমাবদ্ধ উপকরণের কারণেই মূলত জমিতে খাজনার উৎপত্তি হয়। এটা হচ্ছে মেইন কারণ। এছাড়াও আরো কিছু কারণ আছে যে জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য হয়, বিভিন্ন শ্রেণীর জমি থাকে, উৎকৃষ্ট জমি, নিকৃষ্ট জমি এবং এবং দেখা যায় যে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি যেটাকে আমরা বলি, এ ধরনের বিভিন্ন ধরনের জমি থাকে। দেখা যায় যে এই জমিগুলোর মধ্যে উর্বরতা শক্তির একটা পার্থক্য বিরাজ করে, অর্থাৎ সব ধরনের জমিতে কিন্তু ফসলের পরিমাণ সমান হয় না, উর্বরতা শক্তি থাকে কম বেশি সব কিছুর মধ্যেই, কিন্তু দেখা যাচ্ছে কোনোটা উৎকৃষ্ট জমি অর্থাৎ ফসলের পরিমাণ খুব বেশি হয় এবং তারপরে দেখা যাচ্ছে যে আরো এক ধরনের জমি থাকে যেখানে কিনা তার চেয়ে একটু কম ফসল হয়। আবার কিছু কিছু জমি আছে দেখা যায় যে তার আয় ব্যয় সমান থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে খাজনার উৎপত্তিই হয় না। তো রিকার্ডো খাজনাকে এই ফসলের পার্থক্যের উপর ভিত্তি করে দুই শ্রেণীতে ভাগ করেছেন মূলত, একটা হচ্ছে উৎকৃষ্ট জমি, একটা হচ্ছে নিকৃষ্ট জমি। এবং দেখা যাচ্ছে যে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট জমির পার্থক্যের যে ফসলের যে উৎপন্নের পার্থক্য থাকে এবং তার উপর ভিত্তি করে খাজনার পরিমাণটা নির্ধারিত হয়। এখন আমরা যেটা বলবো যে তাহলে রিকার্ডো খাজনাটাকে কিভাবে বের করেছেন। হ্যাঁ, তাহলে আমরা সেটা যদি দেখতে যাই তাহলে আমরা দেখব যে উনি প্রথমত, আমি একটা তালিকার সাহায্যে বিষয়টাকে একভাবে বিশ্লেষণ করব, তারপরে আমি সেটাকে আবার চিত্রে রেখা চিত্রের সাহায্যে দেখাবো, ঠিক আছে? যেহেতু তোমাদের পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে আসে, এমনও হতে পারে যে সেটা হয়তো তালিকার মাধ্যমেই চাইলো, সেক্ষেত্রে তোমাকে এইভাবে দেখা দিতে হবে, ব্যাখ্যা করতে হবে, অথবা তোমার দেখা যাচ্ছে যে হয়তো চিত্রের মাধ্যমে বিষয়টিকে দেখো তাহলে সেইভাবে দেখাতে হবে। অর্থাৎ জাস্ট জিস্ট কথাটা হচ্ছে দুইটার একই। তাহলে আমরা যেটা বলবো রিকার্ডো খাজনাকে তিন মানে খাজনাকে ব্যাখ্যা করতে গিয়ে জমিকে তিন ভাগে ভাগ করেছেন। এখন জমিকে যে তিন ভাগে ভাগ করেছেন সে ভাগগুলো কি কি, একটা হলো প্রথম শ্রেণীর জমি, একটা হলো দ্বিতীয় শ্রেণীর জমি, একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এখন তো দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণীর জমি কথাটা কোনটাকে মিন করা হয়। প্রথম শ্রেণীর জমি হচ্ছে খুবই উৎকৃষ্ট জমি এবং সেখানে ফসলের পরিমাণ অনেক ভালো হবে। দ্বিতীয় শ্রেণীর জমিটা হচ্ছে দেখা যাচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমিতে প্রথম শ্রেণীর জমির তুলনায় কম ফসল হবে এবং তৃতীয় শ্রেণীর জমিতে দেখা যাচ্ছে যে তার চেয়েও মানে পূর্ববর্তী দুই শ্রেণীর জমির চেয়েও তৃতীয় শ্রেণীর জমিতে খাজনার পরিমাণটা তার চেয়েও কম হবে, ঠিক আছে? তো আসলে রিকার্ডো বলতে চাচ্ছেন যে জমির যে উর্বরতা শক্তির মধ্যে পার্থক্য থাকে সেই উর্বরতা শক্তির পার্থক্যের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার কি হয় যে জমির খাজনার পরিমাণটা নির্ধারণ হয়। আর খাজনা মূলত আমরা দেই কিসের কারণে, যেহেতু জমির একটা অবিনশ্বর ক্ষমতা রয়েছে এবং একটা আদি এবং মৌলিক ক্ষমতা রয়েছে, একটা অবিনশ্বর ক্ষমতা রয়েছে, তার কারণে জমিতে মূলত খাজনার উদ্ভব হয় এবং খাজনার উদ্ভব হয়েই শেষ না, এক এক জমিতে এক এক রকমের খাজনা আসে। সেটা মূলত ডিপেন্ড করে এক একটা জমির ফার্টিলিটি বা এক একটা জমির উর্বরতা শক্তি এক এক রকম, এবং এই কোন জমিতে বেশি খাজনা আসবে, কোন জমিতে কম খাজনা আসবে বা কোন জমিতে আদতে কোনো খাজনাই আসবে না, এর উপর ভিত্তি করে রিকার্ডো জমিগুলোকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রথম শ্রেণীর জমি, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি, আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এখন আমরা এই রিকার্ডোর খাজনা তত্ত্বটাকে ব্যাখ্যা করতে গেলে যখন আমরা তালিকার মাধ্যমে ব্যাখ্যা করব, তখন আমরা একটা তালিকা রেডি করে রেখেছি, দেখো বোর্ডে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী প্রত্যেকটা জমি আমরা সেম সাইজে নিয়েছি, জমির আয়তন হচ্ছে সেম থাকবে ব্যাখ্যা করার জন্য, এক একর, এক একক, এক একর, অর্থাৎ প্রত্যেকটা জমির পরিমাণ নির্দিষ্ট এক একর জমি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই জমিতে কি করব যে উৎপাদন
দেখব যে কোন ধরনের জমিতে কি ধরনের ফসল আসছে। তো প্রথম শ্রেণীর জমি, 1 একর জমিতে আমাদের, যেহেতু এটা প্রথম শ্রেণীর জমি এবং খুবই উৎকৃষ্ট মানের জমি, এবং এই জমিতে ফসলের পরিমাণ অন্যান্য জমির চেয়ে ভালো আসবে, ঠিক আছে? তাহলে দেখো যে উৎপাদনের পরিমাণ, থার্ড কলামে উৎপাদনের পরিমাণে প্রথম শ্রেণীর জমিতে 1 একর জমিতে আমরা ফসল পেয়েছি কত? 30 একক। তো 30 একক। এখন ফোর্থ কলামে আমরা একক প্রতি দাম নির্ধারণ করেছি। বাজারে ফসলের দাম প্রতি এককের দাম হচ্ছে 20 টাকা করে। 20 টাকা করে যদি হয়, ওই জমিতে ফসল আসছে 30 একক, তাহলে আমরা টোটাল ওই জমির ফসলের পরিমাণ বা আয়ের পরিমাণটা যদি বের করতে চাই, 30 একক ফসল আর হচ্ছে প্রতি এককের দাম হচ্ছে 20 টাকা করে, তাহলে ওই জমিতে যদি 30 একক ফসল হয়, 20 টাকা করে আমি যদি আয় করি প্রতি এককে, তাহলে আমার টোটাল আয়ের পরিমাণ দাঁড়ায় হচ্ছে কত? 600 টাকা। অর্থাৎ 30 × 20 ইজ ইকুয়াল টু 600 টাকা হচ্ছে প্রথম শ্রেণীর জমির উৎপাদনের বাজার মূল্য, ঠিক আছে? আচ্ছা, 600 টাকা হচ্ছে প্রথম শ্রেণীর জমির আয়। এবার প্রথম শ্রেণীর জমিতে, অর্থাৎ প্রত্যেকটা জমির পিছনে সার, বীজ ইত্যাদি কারণে একটা ব্যয় হয়ে থাকে, তো সেই ব্যয়টা হচ্ছে প্রথম শ্রেণীর জমিতে হচ্ছে 400 টাকা। সার, বীজ বাবদ আমার ব্যয় হয়েছে কত? 400 টাকা। অর্থাৎ ওই জমির পিছনে খরচ হয়েছে 400 টাকা। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর জমিতে আয়ের পরিমাণ হচ্ছে 600 আর ব্যয়ের পরিমাণ হচ্ছে 400। এই দুইটার যে ডিফারেন্স, অর্থাৎ আয় বেশি ব্যয় কম, কতটুকু পার্থক্য? 200 টাকা পার্থক্য। অর্থাৎ 600 - 400, এই বিয়োগ ফলটাই হচ্ছে কি? আমার খাজনা প্রথম শ্রেণীর জমিতে, এই উৎকৃষ্ট শ্রেণীর জমির খাজনা হলো 200 টাকা। আচ্ছা, এবার আমি দ্বিতীয় শ্রেণীর জমির দিকে তাকাবো। দ্বিতীয় শ্রেণীর জমিতে দেখা যাচ্ছে যে 1 একর পরিমাণ জমিতে আমরা ফসল পাচ্ছি কত? 25 একক, এবং প্রতি এককের মূল্য নির্ধারণ করা আছে কত? এটা ফিক্সড, প্রতি এককের মূল্য হচ্ছে 20 টাকা করে বাজারে বিক্রি হয়। তাহলে 25 একক ফসল যদি দ্বিতীয় শ্রেণীর জমিতে, যদি প্রতি একর জমিতে যদি 25 একক ফসল আসে, তাহলে দ্বিতীয় শ্রেণীর জমিতে আমরা ফসল পাবো হচ্ছে, এখানে দেখো হয়তো লাইটের কারণে দেখা যাচ্ছে না, আমি ফিগারটা মুখে বলে দেই। 25 × 20 মানে কত হয়? 500। 500 হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির আয়। দ্বিতীয় শ্রেণীর জমি থেকে আমরা আয় পাই কত? 20 একক যদি আমার টোটাল ফসলের পরিমাণ হয় দ্বিতীয় শ্রেণীর জমিতে, এবং প্রতি একক যদি আমি 20 টাকা করে সেল করি, তাহলে আমার দ্বিতীয় শ্রেণীর, সরি, উৎপাদনের পরিমাণ দ্বিতীয় শ্রেণীর জমিতে আমার হয় কত? 25 একক, এবং প্রতি একক যদি আমি 20 টাকা করে সেল করি, তাহলে 25 × 20, অর্থাৎ এই 500 টাকা হলো আমার দ্বিতীয় শ্রেণীর জমির মোট আয়। আর ওই দ্বিতীয় শ্রেণীর জমির পিছনে আমার সার, বীজ, বাবদ খরচ হয়েছে কত? 400 টাকা। তাহলে দ্বিতীয় শ্রেণীর জমির আয় হলো 500, ব্যয় হলো 400, এই দুইটা ডিফারেন্স, অর্থাৎ আয় এবং ব্যয়ের ডিফারেন্স হলো কত? 100। তাহলে এই 100 টাকা হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। তাহলে আসলে প্রত্যেকবার যে কাজটা আমরা করছি, যে আয়ের পরিমাণটা বের করছি ওই জমি থেকে কত, এবং সেই জমির পিছনে খরচ হয়েছে কত, এখানে খাজনার কনসেপ্টটা বা সূত্রটা খুবই ইজি ব্যাপার। এটা হচ্ছে আয় থেকে ব্যয়কে বাদ দেওয়ার পরে যা কিছু অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আসলে খাজনা। রিকার্ডো এভাবেই খাজনাটাকে নির্ধারণ করেছেন বা বের করেছেন। তাহলে আমাদের সূত্রটা কি? জমি, একটা জমি থেকে আয় কত হয় আর ওই জমিতে ব্যয় কত হয়, এই দুইটার যে ডিফারেন্সটা থাকবে, এই ডিফারেন্সটাকেই আমরা বলি কি? খাজনা। আচ্ছা, এবার তৃতীয় শ্রেণীর জমি দেখো। তৃতীয় শ্রেণীর জমিতে হচ্ছে দেখা গেল যে 1 একর জমি আমি নিয়েছি, এবং ওই জমিতে ফসল আসছে কত? আগে যে জমিগুলো ছিল সেগুলো উৎকৃষ্ট শ্রেণীর জমি ছিল। প্রথমে 30 মণ, 30 একক ধান হয়েছে, তারপরে হচ্ছে 25 একক ধান হয়েছে, তারপরে হচ্ছে থার্ড যে শ্রেণীটা, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমিতে আমরা জানি যে তৃতীয় শ্রেণীর জমি ফসলের পরিমাণ অন্যান্য বারের তুলনায় বা অন্যান্য শ্রেণীর তুলনায় কম হবে, কারণ এটা নিকৃষ্ট জমি, বা সরি, নিকৃষ্ট বলছি না, এটা আসলে প্রান্তিকবিহীন, খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি, খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি। কারণ হলো এখানে দেখা যাবে যে আয় হবে আর যে ব্যয় হবে, বোথ আর সেম, দুইটাই হচ্ছে ইকুয়াল। অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমিতে আমার ফসল আসে হচ্ছে 20 একক, আর প্রতি একক যদি আমি 20 টাকা করে বিক্রি করি, তাহলে 20 × 20 আমার টোটাল আয়ের পরিমাণ তৃতীয় শ্রেণীর জমি থেকে হয় 400, আর তৃতীয় শ্রেণীর জমিতে সার, বীজ, বাবদ ব্যয় হয় কত? 400। অর্থাৎ এক্ষেত্রে একটু দেখতে পাচ্ছি অন্যবারের তুলনায় ডিফারেন্ট, এখানে আয়ও যা, ব্যয়ও তা, এখানে এক্সট্রা আর কোনো কিছু আমাদের হাতে আসছে না, আয়ও 400, ব্যয়ও 400, অর্থাৎ বোথ আর ইকুয়াল। তাহলে 400 - 400 মানে খাজনা ইকুয়াল টু 0। কথাটা কি ক্লিয়ার? তার মানে তৃতীয় শ্রেণীর জমিতে দেখতে পাচ্ছি কোনো খাজনা আসে না, জিরো খাজনা আসে,
এই জন্য এই তৃতীয় শ্রেণীর জমিকে বলা হয় কি, প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি। ঠিক আছে, এই বিষয়টাকে আমি যদি একটু চিত্রের মাধ্যমে এক্সপ্লেন করতে চাই, কারণ আমাদেরকে অনেক সময় চিত্রের মাধ্যমে বিষয়টাকে দেখাতে হয় অথবা চিত্রের মাধ্যমে চিত্রটা এঁকে দেওয়া হয় কোয়েশ্চেনে, আমরা সেটা থেকে কি করি, এই সূত্র অ্যাপ্লাই করি, কিন্তু আয় ব্যয়ের পার্থক্যটা দিয়েই কিন্তু আমরা বের করে ফেলি কতটুকু খাজনা আসছে কোন শ্রেণীর জমি থেকে। কাজে আমরা যদি চিত্র দেখি তাহলে দেখবো চিত্রটা একটু তাকাও সবাই এই চিত্রের দিকে, চিত্রটার নাম হলো বিভিন্ন শ্রেণীর জমি এবং খাজনা। আচ্ছা, চিত্রাতে দুইটা অ্যাক্সিস দেওয়া আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ, এখানে আমি দেখিয়েছি ওই জমিতে আয় বা ব্যয়ের কি পজিশন ওইটা, আর ভূমি অক্ষে এই যে এই অক্ষটা ভূমি অক্ষ, এই অক্ষ অর্থাৎ এক্স অক্ষতে আমি দেখিয়েছি জমির পরিমাণটা, অর্থাৎ আমি প্রত্যেকটা জমি যে নিয়েছি মানে এক প্রথম শ্রেণী বলো, দ্বিতীয় শ্রেণী বলো বা তৃতীয় শ্রেণীর জমি, প্রত্যেকটা জমিতে আমি এক সাইজে নিয়েছি এক একর করে। সেই জন্য এখানের যে আমি চিত্রটা যখন আঁকতে যাব তখন আমি কি করব, প্রথম শ্রেণীর জমির সাইজটা যতটুকু দেখাবো, দ্বিতীয়টা ততটুকু দেখাবো, তৃতীয়টা ততটুকুই দেখাবো, কারণ আমরা এখানে সেম সাইজে তিনটা জমি নিয়েছি। তাহলে প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি এবং তৃতীয় শ্রেণীর জমি দেখানো হয়েছে ভূমি অক্ষে, অর্থাৎ এক্স অ্যাক্সিসে দেখানো হয়েছে, আর ওয়াই অ্যাক্সিসে দেখানো হয়েছে ওই জমিতে আয় এবং ব্যয়ের পরিমাণটা। এখন আমি দেখো আমি লম্ব অক্ষে কতগুলি সংখ্যা লিখে রেখেছি, 100, 200, 300, 400, 500, 600, ঠিক আছে, সমান সমান করে আমরা ইউনিটটাকে ভাগ করে নিয়েছি 100, 200, 300, 400, 500, 600। এই যে ইউনিট গুলিকে আমি ভাগ করেছি, এখানে আমি এখন দেখাবো যে প্রথম শ্রেণীর জমি অর্থাৎ এটা প্রথম শ্রেণীর জমি, অর্থাৎ জিরো থেকে প্রথম, এই যে প্রথম শ্রেণীর জমির পরিমাণটা, এই জমিতে আয় হয় কত, আমরা জমি বরাবর চলে যাব একদম 600-তে, এখানে গিয়ে যে আমরা যে আমরা আয়তক্ষেত্রটা পাবো প্রথম শ্রেণীর জমিতে, আমরা যে আয়তক্ষেত্রটা আঁকলাম 600 পর্যন্ত হাইট করে যে আমরা আয়তক্ষেত্র রেখেছি, তাতে বোঝা যায় যে প্রথম শ্রেণীর জমিতে আমাদের ফসলের পরিমাণ আসে কত, 600 টাকার সমান। আর দ্বিতীয় শ্রেণীর জমিতে যে আয়তক্ষেত্রটা আমরা পাই তাতে দেখানো হয়েছে যে দ্বিতীয় শ্রেণীর জমিটা কোন পর্যন্ত গিয়েছে, 500 টাকার আয়ের সমান, তার মানে দ্বিতীয় শ্রেণীর জমিতে আমাদের আয় হয় কত, 500 টাকা। আর তৃতীয় শ্রেণীর জমিতে সবচেয়ে লাস্ট শ্রেণীর যে জমিটা, তৃতীয় শ্রেণীর জমি, সেখানে আমাদের আয় হয় কত, 400 টাকা। 400 টাকা পর্যন্ত আমরা গিয়েছি তৃতীয় শ্রেণীর জমিতে, যে আয়ের পরিমাণ সেটা দেখানো হয়েছে কত, 400। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক শ্রেণীর জমির পিছনে ব্যয় অ্যাকচুয়ালি কত হয়েছে। প্রথম শ্রেণীর জমির পিছনে আমরা দেখছি ব্যয় 400, দ্বিতীয়টাতেও ব্যয় 400, তৃতীয় শ্রেণীর জমিতেও ব্যয় হচ্ছে 400। প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা শ্রেণীর জমির ক্ষেত্রেই ব্যয় হলো 400। সেই জন্য দেখো এই সাদা অংশটা, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় যে সাদা অংশগুলি আছে, এটা আসলে বোঝানো হয়েছে তিনটা শ্রেণীর জমির ব্যয়ের পরিমাণটা। ঠিক আছে, তিনটা শ্রেণীর, প্রথম শ্রেণীর জমির যে ব্যয়টা সেটাও 400, দ্বিতীয় শ্রেণীর যে ব্যয় সেটাও 400, তৃতীয় শ্রেণীর যে ব্যয় সেটাও 400। তাহলে প্রত্যেকটা শ্রেণীর যে জমির পিছনে ব্যয় সবই সমান 400 টাকা করে। এখন 400-র উপরে যে মানগুলি দেওয়া আছে সেটার ডিফারেন্সটা বের করলেই বা সেটার উচ্চতাতে কতটুকু মান আছে সেটা ক্যালকুলেশন করলেই আমরা বুঝে যাব যে প্রথম শ্রেণীর জমিতে আমাদের কত খাজনা নির্ধারণ হয়েছে। আমার প্রথম শ্রেণী 0 থেকে 600 পর্যন্ত ছিল প্রথম শ্রেণীর জমির আয়, 600 পর্যন্ত ছিল আমার কি, প্রথম শ্রেণীর জমির আয়, তার থেকে যদি 400 এই অংশটা, এটা যদি আমি বাদ দিয়ে দেই, খরচের সাদা অংশটা যদি বাদ দিয়ে দেই, শেডো অংশটা দেখো আমি শেডো চিহ্ন দিয়ে রেখেছি, শেডো অংশটা অর্থাৎ 600 আর 400, এই যে ডিফারেন্সটা, এই অর্থাৎ 200 টাকা হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা। দ্বিতীয় শ্রেণীর জমির হচ্ছে যে দ্বিতীয় শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণীর জমির আয় ছিল 500, 500 থেকে আমি যদি তার যে ব্যয়টা 400 যদি বাদ দিয়ে দেই, সাদা অংশটাকে বাদ দেই, তাহলে উপরে অবশিষ্ট থাকে যে অংশটা, অর্থাৎ 500 থেকে 400 যদি আমি ব্যয়টাকে বাদ দিয়ে দেই, তাহলে কি হবে, 100 টাকা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। 100 টাকা হলো কি, দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। আচ্ছা, এইবার তৃতীয় শ্রেণীর জমিটা দেখো তোমরা, তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে যে কি, তৃতীয় শ্রেণীর জমি হলো, তৃতীয় শ্রেণীর জমি যেটা, সেটাতে দেখা যাচ্ছে যে
আমার আয়ও 400, ব্যয়ও 400, অর্থাৎ উপরে আর কোনো অংশ অবশিষ্ট নাই। সুতরাং তৃতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে জিরো খাজনা, বা আমি এটাকে বলতে পারি এটা খাজনাবিহীন জমি, বা এটার আরেকটা নাম হলো প্রান্তিক জমি। ঠিক আছে, তাহলে রিকার্ডোর খাজনা তত্ত্ব অনুসারে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে মূলত যে কথাটা বলা হয়, মানে রিকার্ডোর ভাষ্য অনুযায়ী তিনি বলেছেন যে খাজনা আসলে জমির উৎপাদনের সেই অংশ যেটা কিনা জমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়। এটা গেল খাজনার সংজ্ঞা বা খাজনা সম্পর্কে মূল বক্তব্য। এরপরে খাজনার উৎপত্তির কারণটা কেন হয়, খাজনার উৎপত্তির মানে কোন জমিতে কতটুকু খাজনা হবে। সব জমির খাজনা তো একরকম হবে না, কোনোটা বেশি হবে কোনোটা কম হবে। এখন খাজনার যে পরিমাণ নির্ধারণ সেটা আবার ডিপেন্ড করে জমির ফার্টিলিটির উপর। সেটা হচ্ছে জমির ফার্টিলিটি এক এক শ্রেণীর জমির এক এক রকম হয়ে থাকে। সেই জন্য রিকার্ডোই আবার খাজনাকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো প্রথম শ্রেণীর জমিটাকে আমরা উৎকৃষ্ট জমি হিসেবে কাউন্ট করি। স্বভাবতই যে জমিটা উৎকৃষ্ট থাকবে তার ফসলের পরিমাণটা বেশি হবে, তাই ফসলের পরিমাণ প্রথমবার এসেছে 30, এবং তার জন্য তার আয়ের পরিমাণটাও সবচেয়ে বেশি এসেছে, 600 এসেছে। এবং দেখা যাচ্ছে যে তার খাজনার পরিমাণটাও কি এসেছে, সবচাইতে অন্য জমির চাইতে বেশি এসেছে, 200 এসেছে। এবং এটা আমরা আসলে মূলত বের করেছি কি, আয় আর ব্যয়ের পার্থক্য দিয়ে বের করেছি। আয় মাইনাস ব্যয়, এটাই হচ্ছে আসলে রিকার্ডোর খাজনা তত্ত্বের মানে মূল বক্তব্য, যে আয়ের থেকে ব্যয়ের অংশটা বাদ দিলে যে অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে খাজনার পরিমাণ। আচ্ছা, এরপরে দ্বিতীয় শ্রেণীর জমি। তো আমি দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর জমির তুলনায় দ্বিতীয় শ্রেণীর জমির ফসলের পরিমাণটা কম 25 একক। সেখান থেকে আমার টোটাল আয় আসে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর জমি থেকে আমার টোটাল আয়ের পরিমাণ হয় কত, 500। আর তার থেকে আমি যদি সার্বিক বাবদ খরচটা বাদ দিয়ে দিই, তাহলে আমার কত থাকে, যে 500 মাইনাস 400, আয় মাইনাস ব্যয়, এটা করলে আমার অবশিষ্ট থাকে কত, 100। এই 100 হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। তৃতীয় শ্রেণীর জমি যেটা কিনা প্রান্তিক জমি হিসেবে কাউন্ট হয়েছে বা খাজনাবিহীন জমি হিসেবে কাউন্ট হয়েছে, সেটাতে দেখলাম যে তার আয়ও 400, তার ব্যয়ও 400, অর্থাৎ আয় ব্যয় সমান হয়ে জিরো খাজনা হয়েছে, যে কারণে এটার নাম দেওয়া হয়েছে কিন্তু খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি। এই ছিল রিকার্ডোর খাজনা তত্ত্বের মূল বক্তব্য, এবং আমি এটা চিত্র সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই বিষয়টাকে ভালোভাবে আজকেই পড়ে নিবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আর তোমরা বাসায় অবশ্যই এটা চর্চা করবে। আর আমি আগামী ক্লাসে অবশ্যই নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।